राज्य सरकार बिरुद्धे एकाधिक विषय दुर्नीतिर अभियोग किन्तु इतिमध्ये एनेछे एकाधिक बिरोधी दल एर आज किन्तु पड़ेछे दिल्ली पर्यन्त जे कारणे आम आदमी पार्टी किन्तु पथे नेमेछे मौलाली थेके गांधी मूर्ति पर्यन्त चलछे तादेर प्रतिबाद मिछिल। आज के राज्य सरकार जे हारे दुर्नीति करे चले पश्चिम बांगलार बुके तार बिरुद्धे आमादेर ई धिक्कार मिछिल। হ্যাঁ, গান্ধী মূর্তি অবধি আমাদের র্যালিটা যাবে এবং আজকে এটা আমরা একটা বার্তা দিতে চাই যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মানে কিন্তু সেটা আর্থিক তছরূপ নয়, আগামী প্রজন্মের কোমর ভেঙে দেওয়া হচ্ছে, আগামী প্রজন্মকে পঙ্গু করে দেওয়া হচ্ছে সঠিক শিক্ষা না দিয়ে, এবং এইটার দায় রাজ্য সরকার এড়াতে পারে না, জনগণ এর জন্য কখনো ক্ষমা করবে না। আমরা আগে আমাদের আজকে যে মূল দাবি আছে যে লোকায়ুতকে আরো সক্রিয় করতে হবে পশ্চিমবাংলায়, লোকায়ুত এমন একজন যার কাছে সাধারণ মানুষ পৌঁছতে পারবে এবং তিনি দুর্নীতির অভিযোগগুলো নিয়ে সেটা নিষ্পত্তি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর দপ্তর কেন লোকায়ুতের আন্ডারে নেই সেটাও আমাদের একটা প্রশ্ন, এবং আমরা চাই যে আগামী দিনে সরকার এটার উপরে কাজ করুক এবং লোকায়ুতকে আরো বেশি ক্ষমতাশালী করা হোক। এই দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। আজকে এই যে মিছিল আপনাদের, আমরা দেখছি এই দুর্নীতি, এই দুর্নীতির আজ দিল্লি পর্যন্ত পৌঁছেছে, আপনাদের দলের যিনি প্রধান তাদের কোনো প্রতিক্রিয়া কি রয়েছে দিল্লি থেকে? হ্যাঁ, দিল্লি থেকে তো প্রতিক্রিয়া আছে, তার জন্য তো আমরা বেঙ্গলে নেমে পড়েছি, এবং আমাদের এটাই বড় কথা, আমরা আন্দোলন শুরুই করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে আজকে দেখুন আমরা দিল্লিতে শুরু করতে পেরে আজকে পাঞ্জাবে করেছি, পাঞ্জাবে আমাদের নিজেদের মন্ত্রী সভাল্লো সেকে আমরা নিজেরা এনকোয়ারি করে ধরে কিন্তু তাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু হোয়ারাজ এখানে যদি দেখেন দেখবেন এত কিছু দুর্নীতি তারা ধরা পড়ছে তারপরেও কিন্তু তাদের সেরকম শাস্তি দেওয়া হচ্ছে না, আমরা চিরকাল দুর্নীতির বিরুদ্ধে এবং এটার জন্য আমরা লড়াই করে যাবো তাই নেমেছি আজকে। অবশ্যই পঞ্চায়েত ভোটে আপ লড়বে, আমরা সেখানে সংগঠনটা বাড়াচ্ছি খুব অল্প সময়, তবে যেখানে যেখানে সংগঠন বাড়বে আমরা সেখানে সেখানে প্রার্থী দেবো। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, রাজ্যে রাজ্য সরকারের আরো অনেকের নাম আমরা দেখেছি, মানে সরাসরি না এলেও পরোক্ষভাবে জড়াচ্ছে, কি মনে হয় রাজ্যের শীর্ষস্থানীয় কতদূর পর্যন্ত কেলেঙ্কারি সরাতে পারে? হ্যাঁ, আম আদমি পার্টি একটু ডিফারেন্ট ভাবে চলে, আমরা কোনো ব্যক্তিগত কথা কুকুরছা রটাই না, আমরা একটা কথা বলি আইনের চোখে যে দোষী সে যেন শাস্তি পায়, তবে আইন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা এবং যে ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে তারাও যেন নিউট্রালভাবে চলে, তাদের কাজও যেন নিরপেক্ষ হয় সেটাও আমরা দাবি রাখি। গান্ধী মূর্তির পাদদেশে 511 দিন ধর্নারত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন আপের রাজ্য মুখপাত্র অর্ণব মৈত্র, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকলেও তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে আম আদমি পার্টির, আগামী দিনেও এই দুর্নীতির বিরুদ্ধে তারা পথে নামবে বলে দায়বদ্ধ। ক্যামেরায় নাজমা খাতুনের সঙ্গে শ্রাবণী পাল, কী খবর কলকাতা।